নিম্নচাপ ও প্রবল জলোচ্ছ্বাসে প্লাবিত বাংলাদেশের উপকূলবর্তী জেলাগুলি। বাংলাদেশের বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপ ও অমাবস্যার প্রভাবে টানা বৃষ্টি এবং নদনদীতে অস্বাভাবিক জোয়ারের জলে দক্ষিণাঞ্চলের উপকূলীয় জেলাগুলো প্লাবিত হয়েছে। জলের চাপে খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা, ভোলা, নোয়াখালী, লক্ষ্মীপুর, পটুয়াখালী ও বরগুনা সহ উপকূলের বিভিন্ন এলাকার বেড়িবাঁধ ভেঙে প্লাবিত হয়ে জলবন্দী হয়ে পড়েছেন কয়েক লক্ষ মানুষ। উক্ত এলাকাগুলিতে জোয়ারের জলের উচ্চতা স্বাভাবিকের থেকে 5 থেকে 7 ফুট বৃদ্ধি পেয়েছে, ফলে উপকূলের বিস্তীর্ণ এলাকায় চলছে জোয়ার ভাটার খেলা। জলে ভেসে গেছে কয়েক হাজার পুকুর ও মাছের বেড়, ডুবে গেছে ফসল। জোয়ারের জল ঢুকে পড়লে এইসব এলাকায় মানুষের দুর্ভোগ চরমে ওঠে। ভাটার জল নামলেও দুর্ভোগ কমছে না, নষ্ট হচ্ছে রাস্তাঘাট, কাঁচা ঘরবাড়ি। এদিকে রোববার ফের জল বাড়তে শুরু করেছে উত্তর পূর্বাঞ্চলের আপামর, মেঘনা, অববাহিকার প্রধান নদীগুলোতে। এতে আতঙ্কিত হয়ে পড়েছে দেড় মাসের বেশি সময় ধরে বন্যার সঙ্গে যুদ্ধ করা উত্তর পূর্বাঞ্চলের জেলাগুলোর বন্যা কবলিতরা। বাংলাদেশের দক্ষিণাঞ্চলের উপকূলীয় জেলাগুলিতে কয়েক লক্ষাধিক মানুষ জলবন্দী হয়ে দুর্বিষহ জীবনযাপন করছেন। চরম খাদ্য সংকটে পড়েছে গবাদি পশু। জরুরি ভিত্তিতে উপকূলীয় জেলাগুলিতে সরকারি ত্রাণ বিতরণের দাবি করেছেন বন্যা দুর্গত এলাকার মানুষ ও জনপ্রতিনিধিরা। বাংলাদেশ থেকে জাহাঙ্গীর খান, টাইমস বাংলা।